হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট লঞ্চিং হতে যাচ্ছে 7 অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই টার্মিনালের উদ্বোধন করবেন। কী থাকবে এই টার্মিনালে আর যাত্রীরা কবে এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন সেই তথ্য আজ আপনাদের জানাব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল হবে 3 তলা বিশিষ্ট। এই টার্মিনালের মোট আয়তন 2,30,000 বর্গমিটার আর বর্তমানের 2টি টার্মিনালের আয়তন 1,00,000 বর্গমিটার। 3 তলায় ভবনের প্রথম তলায় থাকবে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, ভিভিআইপি এবং ভিআইপি যাত্রীদের জন্য ব্যবস্থা। দ্বিতীয় তলায় থাকবে বহির্গমন লাউঞ্জ, ক্যান্টিন, বোর্ডিং ব্রিজ। আর তৃতীয় তলায় থাকবে আগমনী যাত্রীদের জন্য ইমিগ্রেশন, বহির্গামী যাত্রীদের জন্য ইমিগ্রেশন, চেক ইন কাউন্টার, সিকিউরিটি সিস্টেম। বর্তমান 2টি টার্মিনালে পার্কিং বেতে 21টি উড়োজাহাজ পার্কিং করা যায়, কিন্তু তৃতীয় টার্মিনালের পার্কিং বেতে একসাথে আরও 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। এগুলো হচ্ছে চেক ইন কাউন্টার। বিদেশগামী যাত্রীদের জন্য এরকম 115টি চেক ইন কাউন্টার থাকবে, যার মধ্যে 15টি স্বয়ংক্রিয়, ফলে চেক ইন কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না যাত্রীদের। তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশনের কাউন্টার থাকবে সর্বমোট 128টি, এর মধ্যে বিদেশগামী যাত্রীদের জন্য থাকবে 66টি এবং বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য থাকবে 59টি, আর ভিভিআইপি যাত্রীদের জন্য ইমিগ্রেশনের কাউন্টার থাকবে 3টি। তৃতীয় টার্মিনালের সামনে কার পার্কিং ভবনে একসঙ্গে 1,230টি গাড়ি পার্কিং করা যাবে, ফলে পার্কিং নিয়েও কোনো জটিলতা থাকবে না এই টার্মিনালে। বর্তমান টার্মিনালে 8টি বোর্ডিং ব্রিজ রয়েছে আর তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে 12টি। তবে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত হবে, ফলে তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজের সংখ্যা হবে 26টি। তৃতীয় টার্মিনালে লিফট রয়েছে 41টি, এর মধ্যে প্যাসেঞ্জার লিফট 34টি, সার্ভিস লিফট 7টি, অ্যাক্সেলেটর রয়েছে 35টি, মুভিং ওয়াকওয়ে রয়েছে 14টি, ফলে যাত্রীদের যোগাযোগের সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে তৃতীয় টার্মিনালে। তৃতীয় টার্মিনালে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য 1,300 বর্গমিটার আয়তনের একটি কাস্টম হল থাকবে, সেখানে চ্যানেল থাকবে 6টি, ফলে কাস্টমের দীর্ঘ লাইনের যন্ত্রণাও থাকবে না তৃতীয় টার্মিনালে। আধুনিক নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা থাকবে তৃতীয় টার্মিনালে। হোল ব্যাগেজ এক্সরে মেশিন থাকবে 27টি, কেবিন ব্যাগেজ এক্সরে মেশিন থাকবে 40টি, বডি স্ক্যানার থাকবে 11টি, মেটাল ডিটেক্টর থাকবে 52টি, আর এই সবগুলো প্রক্রিয়া সম্পন্ন হবে স্বয়ংক্রিয়ভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 অক্টোবর তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, তবে সেদিন আংশিকভাবে উদ্বোধন হলেও যাত্রীদের ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। কেন 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই ব্যাখ্যা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে বিমানবন্দরের টার্মিনালে যেসব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশনের জন্য দীর্ঘমেয়াদের প্রস্তুতির প্রয়োজন আছে। এই ক্যালিব্রেশন শেষ হলেই যাত্রীরা এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন, আর এই জন্য 2024 সালের শেষ নাগাদ অপেক্ষা করতে হবে। যাত্রীরা যাতে সহজেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আসতে পারেন সেজন্য মূল সড়কের সাধারণ রাস্তা ছাড়াও এলিভেট এক্সপ্রেসওয়ের সংযোগ রয়েছে। এছাড়াও মেট্রো রেলের আন্ডারগ্রাউন্ডের একটি রেল স্টেশনও নির্মাণ করা হবে তৃতীয় টার্মিনালের সঙ্গে, ফলে টার্মিনালে আসা যাওয়ার জন্য আধুনিক সকল সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে।